টানা 10 বছর ক্ষমতায় আওয়ামী লীগ, সারা দেশ এখন আওয়ামী লীগে থই থই করছে। দেশে সবাই যেন এখন আওয়ামী লীগ, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ী কেউ বাদ যায় না। এত আওয়ামী লীগ এতদিন কোথায় ছিল, এই প্রশ্ন তুলেছে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতারা। কিছুদিন আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, এখন যে এত আওয়ামী লীগ, এরা কি দুঃসময় থাকবে? এবার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করেছে। সারা দেশে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মারপিট, সন্ত্রাস, খুনাখুনি খবর এসেছে গণমাধ্যমে। প্রশ্ন উঠেছে, এত আওয়ামী লীগের মধ্যে আসল নকল চিনবেন কিভাবে? কে আওয়ামী লীগে এসেছে সুযোগ সন্ধানী হিসেবে, স্বার্থের জন্য? কে দীর্ঘদিনের জন্য ত্যাগী এবং জাতির পিতার আদর্শে বিশ্বাস করে দলের দুঃসময় পাশে ছিল? আওয়ামী লীগ চেনার সহজ 10টি উপায় বলেছেন শীর্ষস্থানীয় বিভিন্ন নেতারা। এই 10 বিষয়ে যদি কাউকে পরীক্ষা করা যায়, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তিটি কি সুযোগ সন্ধানী আওয়ামী লীগ নাকি সত্যিকারের আওয়ামী লীগ। যে 10টি বিষয় দিয়ে সত্যিকারের আওয়ামী লীগ পরখ করে চেনে নেওয়া যায় তা হলো, আসল আওয়ামী লীগেররা সবসময় বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা সাধারণত জাতির জনক বলেন না। নকল আওয়ামী লীগ সবসময় জাতির জনক কথাটা বলেন, তারা জাতির পিতা বলতে পারেন না। লক্ষণীয় যে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জাতির পিতা বলেন। আসল আওয়ামী লীগ কর্মীরা বঙ্গবন্ধুর অনেকগুলো ভাষণই জানেন। বঙ্গবন্ধু রাজনৈতিক ত্যাগ এবং তার বিভিন্ন পর্যায়ের ভাষণ, বক্তৃতা এবং রাজনৈতিক দর্শন সম্বন্ধে জানেন। নকল আওয়ামী লীগের দৌড় শুধুমাত্র 7ই মার্চ ভাষণ পর্যন্ত। নকল আওয়ামী লীগের যে কোনো নেতা শুধু 7 মাস ভাষণের বাইরে বঙ্গবন্ধুর আরও একটি ভাষণ উল্লেখ করতে পারে না। যদিও বঙ্গবন্ধুর অনেক ভাষণই এখন রেডিও টেলিভিশনে বারংবার প্রচারিত হচ্ছে, কিন্তু তাদের সব কিছু 7 মার্চ ঘিরেই আঁকড়ে আছে। আসল আওয়ামী লীগের কর্মীরা সবসময় দুঃসময়কে স্মরণ করেন। 75-এর 15ই আগস্টের পর 2007 সালে 1/11 সময় আওয়ামী লীগের দুঃসময় ভূমিকাকে স্মরণ করে। নকল আওয়ামী লীগ সবসময় উন্নয়নের কথা বলে। আওয়ামী লীগের আমলে কি উন্নয়ন হয়েছে তার ফিরিস্তি দেওয়াই নকল আওয়ামী লীগের প্রধান কাজ। আসল আওয়ামী লীগেররা দুঃসময় সতর্কবার্তা দেয়, সবসময় মনে করে যে আওয়ামী লীগকে এমনভাবে সংগঠিত করতে হবে যেন আজকে ক্ষমতায় আছে, কালকে ক্ষমতায় না থাকলেও যেন আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি অটুট থাকে, সেই বিষয়টি নিয়ে তারা চিন্তা করে। কিন্তু নকল আওয়ামী লীগেররা শুধু আজকের চিন্তা করে, আজকে কিভাবে তারা আরও বেশি ফুলে ফেঁপে উঠবে সেই চিন্তায় তারা মশগুল। আসল আওয়ামী লীগ সবসময় ত্যাগ করতে চায়, তারা কোনো কিছু চাওয়া পাওয়ার চিন্তা করে না। আসল আওয়ামী লীগের লোকেরা কিছু না পেলেও দলের আদর্শ ত্যাগ করে না, দলের বিরুদ্ধাচরণ করে না। নকল আওয়ামী লীগেরা সবসময় কিছু পেতে চায়, কিছু না পেলেই তারা আওয়ামী লীগের সমালোচনায় মুখর হয়ে যায়, আওয়ামী লীগের ভুলের ফিরিস্তি ঢালা সাজিয়ে বসে তারা। আসল আওয়ামী লীগের লোকেরা প্রকাশ্যে কখনো আওয়ামী লীগের সমালোচনা করে না, প্রকাশ্যে আলোচনায় তারা আওয়ামী লীগকে ঊর্ধ্বে তুলে ধরে, তবে নিজেদের মধ্যে গোপন আলোচনায় তারা আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করে। নকল আওয়ামী লীগ কিছু না পেলেই সমালোচনায় মেতে ওঠে, তখন তারা যেভাবে সমালোচনা করে তখন তা বিরোধী দলকেও হার মানিয়ে দেয়। আসল আওয়ামী লীগের লোকেরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীকে সুস্থ এবং সুন্দর দেখতে চায়, তারা শেখ হাসিনার উপরই সম্পূর্ণরূপে আস্থাশীল। তারা আওয়ামী লীগ মানেই বুঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা। অন্য কোনো দল বা উপদল বা বিভক্তি তারা পছন্দ করে না, তারা প্রশ্রয় দেয় না। কিন্তু নকল আওয়ামী লীগ ক্ষমতাবান হয়েই নিজস্ব একটি বলয় তৈরি করে, নিজস্ব একটি আওয়ামী লীগ তৈরি করে। তার পক্ষের লোকজনকে তারা সবসময় পুরস্কৃত করে এবং জাতির পিতাকে এবং শেখ হাসিনাকে কেবল তারা মুখেই উচ্চারণ করে। আসল আওয়ামী লীগের লোকেরা মনে করে আওয়ামী লীগকে সবসময় দায়িত্বশীল থাকতে হবে, জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এজন্য তারা কোনো জনবিরোধী কর্মকাণ্ড হলে সাথে সাথে উদ্বিগ্ন হয়ে পড়ে, যে কোনো সরকার বিরোধী কর্মকাণ্ডে তাদেরকে উৎকণ্ঠিত করে। নকল আওয়ামী লীগ এসব বিষয় নিয়ে মোটেও চিন্তিত নয়, তারা সবসময় চিন্তা করে যে কোনো প্রকারে ক্ষমতায় থাকতে হবে এবং ভোটে জিততে হবে। জনগণ সেখানে কী ভূমিকা পালন করলো, জনগণ ভোট দিল কি না, সেই বিষয়টি তাদের কাছে তুচ্ছ থাকে। আসল আওয়ামী লীগের লোকজন সবসময় চিন্তা করে যে আওয়ামী লীগ যদি ভুল করে তাহলে সেই ভুলের মাশুল দিতে হবে গোটা জাতিকে, এবং সেজন্য তারা আওয়ামী লীগ যেন ভুল না করে সে ব্যাপারে সতর্ক থেকে সজাগ থাকে। দলীয় কোন্দল বা দলের অন্তর্কোন্দলকে তারা প্রশ্রয় দেয় না, নিজেরা ত্যাগ স্বীকার করে হলেও দলকে কোন্দলের হাত থেকে রক্ষা করতে চায়। নকল আওয়ামী লীগ সবসময় চিন্তা করে দলের মধ্যে কোন্দল বা বিভক্তি যত থাকবে তত তাদের লাভ, এজন্য তারা বিভক্তি করেই ক্ষমতাবান হতে চায়, এজন্য তারা দলের মধ্যে সবসময় বিভক্তি তৈরি করার চেষ্টা করে। আসল আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগ চিরকাল ক্ষমতায় থাকবে না, একদিন না একদিন ক্ষমতা থেকে যেতেই হবে।
ক্ষমতায় যখন থাকবে না তখনও যেন আওয়ামী লীগ জনগণের আস্থা এবং ভালোবাসায় ধন্য থাকে সেই চিন্তাই তাদের সবসময় আপ্লুত রাখে। কিন্তু নকল আওয়ামী লীগ মনে করে যে ক্ষমতা চিরস্থায়ী, কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে না, সেজন্য তারা ক্ষমতায় থাকলে সব কিছুকেই তুচ্ছ তাচ্ছিল্য করে। ক্ষমতা চিরস্থায়ী মনে হওয়ার কারণে চিরকাল যেন ক্ষমতায় থাকতে পারে সে চেষ্টা অরনিশ তারা তাড়িত করে। সরকারের কোনো কোনো কর্তা ব্যক্তি বেগম খালেদা জিয়ার কারাগারে অসুস্থ আছেন এমন কথা বললেও তাদের গঠিত মেডিকেল বোর্ড বলছে ভিন্ন কথা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে 7 জন চিকিৎসক সম্প্রতি কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে এসেছেন। তারা লিখিতভাবে যে মতামত দিয়েছেন তাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের মারাত্মক অবনতির চিত্রই ফুটে উঠেছে। তারা বলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শরীরে বিভিন্ন অংশ ব্যথায় আক্রান্ত, তিনি অন্যের সাহায্য ছাড়া দাঁড়াতে কিংবা চলতে পারছেন না। চিকিৎসকরা তাকে আবারও হাসপাতালে ভর্তি করে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। গত মাসে 24 ফেব্রুয়ারি বিকেলে মেডিকেল বোর্ডের সদস্যরা পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকদের মধ্যে সেখানে ছিলেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল চৌধুরী, ডক্টর শামীম আহমেদ, ডক্টর তানজিমা পারভিন, ডক্টর বদরুন্নেসা আহমেদ, ডক্টর চৌধুরী ইকবাল মাহমুদ, ডক্টর রিফাত জামান ও ডক্টর মাহমুদুল হাসান। চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করার পরের দিন 24 ফেব্রুয়ারি তাদের মতামত জানান। লিখিত মতামতে তারা জানিয়েছেন 2018 সালের 8 নভেম্বর বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়াকে ফের কারাগারে নিয়ে যাওয়ার পর তার বাম কাঁধের ব্যথা বেড়েছে, এর ফলে তিনি বাম কাঁধ ঠিকমতো নাড়াতে পারছেন না। পাশাপাশি তিনি নতুন করে ডান কাঁধের ব্যথায় আক্রান্ত হয়েছেন। তিনি বাম বাহু, বাম পা এবং শরীরের বিভিন্ন অংশের ব্যথাও ভুগছেন। চিকিৎসকরা বলছেন খালেদা জিয়া অন্যের সাহায্য ছাড়া দাঁড়াতে কিংবা চলাচল করতে পারছেন না, তার হাতের গ্রিপও দুর্বল হয়ে পড়েছে এবং তাতে কাঁপুনি হয়। চিকিৎসকেরা খালেদা জিয়ার কার্পাল টানেল সিন্ড্রোমের কথা উল্লেখ করেছেন। এটি এক ধরনের কবজির প্রদাহজনিত রোগ। কার্পাল টানেল অর্থাৎ কবজির হাড়গুলোর মধ্যবর্তী সুরঙ্গে মিডিয়ান স্নায়ুর নিষ্পেষণ পীড়নজনিত কারণে এই প্রদাহ হয়ে থাকে। চিকিৎসকরা বলছেন বঙ্গবন্ধু মেডিকেলের ফিজিওথেরাপির প্রেসক্রিপশন অনুযায়ী তিনি এখন ওষুধ খাচ্ছেন, তবে তারা বেগম জিয়ার বর্তমান গ্লাইসোমিক, কার্ডিয়াক, লিভার ও কিডনির অবস্থা জানাতে পারেননি। মেডিকেল বোর্ডের মতামত অনুযায়ী খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্যের অবস্থা আবারও পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। চিকিৎসকেরা তাকে ফের বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির পরামর্শ দিয়েছেন। জানা গেছে বেগম জিয়া বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নিতে আগ্রহী নন, তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করাতে চান। বিএনপিও বারবার এই দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। কয়েকদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলে এসেছেন। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার বলেন বেগম খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন এবং ওখানেই ওনার নিজস্ব বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন যারা সারা জীবন ওনাকে চিকিৎসা দিয়েছেন। এই চাওয়াটা বা দাবিটা খুব বড় নয়, ওনাকে যে BSMU-তে আনতে হবে এমন কোনো কথা নেই। ডোনার বলেন বেগম জিয়া মনে করেন BSMU-তে তার সঠিক চিকিৎসা হবে না। 1 বছরের বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত বছরের 8 ফেব্রুয়ারি দুর্নীতির একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি এখন আর আইনি প্রক্রিয়ার বিষয় নয়, এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক নারী পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালানোর সময় সুপ্রভাত পরিবহনের বাসটি আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয় বলে জানিয়েছে পুলিশ। আবরারের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার দায়ের করা মামলার এজাহারেও পথচারীকে চাপা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে সুপ্রভাতের বাসটি সাজাদপুরের বাসতলা এলাকায় সিনথিয়া সুলতানা মুক্তাকে ধাক্কা দেয়, এরপর দ্রুত গতিতে পালানোর সময় বসুন্ধরা আবাসিক গেটের কাছে আবরারকে চাপা দেয়। ওই পথচারী কোথায় আছে সে বিষয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত জানাতে পারেনি পুলিশ। গুলশান থানার পুলিশ সূত্র জানায় সাজাদপুর থেকে লোকজন আহত ওই পথচারীর কথা ও বাসের নম্বর পুলিশকে জানান। গ্রেফতার হওয়ার পর বাস চালক সিরাজুল ইসলামও জিজ্ঞাসাবাদে নারী পথচারীকে ধাক্কা দেওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে ওই পথচারীকে অন্যরা হাসপাতালে পাঠানোয় তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তিনি কোন হাসপাতালে চিকিৎসাধীন বা এখন কোথায় আছেন সেটিও জানা যায়নি। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন বাসতলায় ওই নারীকে ধাক্কা দিয়ে চালক বসুন্ধরা গেটে এসে আবরারকে চাপা দেন, তবে বাসতলায় আহত হওয়া নারী কোন হাসপাতালে ভর্তি না চিকিৎসা নিয়ে চলে গেছেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ব্যাপক খোঁজখবর নিচ্ছেন। মঙ্গলবার সকাল 8:30 বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ক্লাস ছিল আবরারের। ওই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তিনি।
ক্লাসে যাওয়ার জন্য সকাল 7:30টার দিকে নর্দায় যমুনা ফিচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।